জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। পৌরসভার 9টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এদিন। প্রার্থী হলেন প্রাক্তন পৌরপ্রধান কটা মুখার্জির মেয়ে দেবযানী। জোটের পক্ষে দীর্ঘ আলোচনাতেও মিটল না বাম কংগ্রেস জোটের সমস্যা। তবে বামেদের সঙ্গে জোটের পক্ষেই মত কংগ্রেস নেতৃত্বের। রবিবার বনগাঁ পৌরসভার 15টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। বাকি 7টি আসনে কি হবে তা পরবর্তীতে জানানো হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বাকি 7টি আসন ছাড়া হয় কংগ্রেসের জন্য। এদিকে সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। এদিন 9টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি সুনীল কুমার রায়। বামেদের সাথে আলোচনায় কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভার 3, 14 ও 18 নম্বর ওয়ার্ডের দাবি জানানো হয়। তবে আগেই এই 3টি আসনে প্রার্থী দেয় বামেরা। বামেদের এই আচরণে হতাশ কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে সভাপতি সুনীল রায় বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক, আমাদের সাথে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করেছেন বামেরা। তবে আগামী দিনে তাদের সাথে আলোচনার পথ খোলা রাখছে কংগ্রেস। পৌরসভা নির্বাচনে স্বৈরাচারী বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের পরিপ্রেক্ষিতে বনগাঁ শহর কংগ্রেস দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বামজোটের সঙ্গে পারস্পরিক আলোচনায় বসেছিলেন। উভয় পক্ষের সৌহার্দ্যমূলক আলোচনায় আমরা দলের পক্ষ থেকে 22টির মধ্যে 9টি আসন উল্লেখ করেছিলাম। দীর্ঘ আলোচনার ফলশ্রুতিতে উভয় পক্ষের দীর্ঘমেয়াদী আন্দোলনের কথা মাথায় রেখে পারস্পরিক সহমত পোষণ করেছিলেন। আমরাও এখন ঐক্যবদ্ধ জোটের পক্ষে, কিন্তু বামজোটের ঊর্ধ্বতন নেতৃমণ্ডলের স্বাক্ষরিত প্রার্থী ঘোষণায় আমরা বিস্মিত হই। আমরা বিগত আলোচনার পরিপ্রেক্ষিতে নিম্নে নির্দিষ্ট আনুষ্ঠানিক দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করছি। আমরা বলেছি আমরা এখন ঐক্য জোটের পক্ষে। আমরা এই 9টি আসন ওদের কাছে দাবি করেছিলাম। সেখানে যে ওয়ার্ডগুলো আমরা বলেছিলাম সেখানে দুটো ওরা প্রার্থী দিয়েছে। আমরা তবুও যেহেতু আমরা এই জোটটা ভাঙতে চাই না বলে আমরা যেহেতু এই ওয়ার্ডগুলোর কথা বলেছিলাম, সেই আলোচনার সূত্র ধরেই আমরা আমাদের প্রার্থীটা ঘোষণা করছি। সোমবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার 3 নম্বর, 4, 5, 7, 8, 9, 14, 18 ও 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় পুরনো মুখের পাশাপাশি বেশ কিছু নতুন মুখ জায়গা পেয়েছে জাতীয় কংগ্রেসের তালিকাতে। এদিনই জাতীয় কংগ্রেসে যোগদান করেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান তাপস মুখার্জি ওরফে কটা মুখার্জির মেয়ে দেবযানী চ্যাটার্জি। এদিনের প্রকাশিত তালিকায় প্রার্থী হিসাবেও জায়গা পেয়েছেন দেবযানী। পিতা তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা, তার মেয়ে হয়ে কংগ্রেসে যোগদান। এ প্রসঙ্গে দেবযানী বলেন, ব্যক্তিগতভাবে মানুষের জন্য কাজ করি, সাধারণের জন্য কাজ করতে গেলে বড় প্ল্যাটফর্ম দরকার। আমার ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে, বাবা বাবার মতো একটি দল করেন, তার রাজনীতি তার কাছে, আমি মানুষ নীতি করতে এসেছি। মানুষের জন্য কাজ করি, আমার ব্যক্তিগতভাবে মানুষের জন্য আমার একটা এনজিও চালাই আমি। তো কিছু কাজ করতে গেলে, বৃহত্তর কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেই প্ল্যাটফর্মটা এখন যেহেতু রাজনৈতিক একটা জায়গা এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে, তো সেই জন্য আমার নাবা। আর যদি বলেন যে এই দলটা কেন বাঁচলাম, তো আমি জন্মগত দিক থেকে আমি হয়তো জন্মের পরে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা হয়তো স্কুলে ভর্তি হওয়ার পরে দেখেছি, কিন্তু আমি জন্মের চোখ খুলে আমি এই ফ্ল্যাগটা দেখেছি। তো যখন মনে করলাম যে না, আমাকে রাজনীতিতে নামতে হবে, তো আমার মানুষের জন্য কাজ করতে হবে, তো তার জন্য আমার এটা ছাড়া আমি ছোটো থেকে যেটা দেখে বড় হয়েছি না, তো সেটাকেই তো আঁকড়ে ধরব। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন নবাগত সোমা দাস। সোমা দাস বলেন, বয়সে নবীন, আগে সেভাবে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, তবে সব শিখে নেব। পাশাপাশি এদিনই কংগ্রেসে যোগদান অন্য দল থেকে আসা বেশ কয়েকজন কর্মী। এখন যাতে কাজ করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, আর সেটার জন্যই জাতীয় কংগ্রেস জয়েন করা। বিগত দিনে কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলে? সক্রিয় রাজনীতির সাথে সেরকম ভাবে কোনোদিনই যুক্ত ছিলাম না, তবে ওই কখনো কখনো প্রার্থী হিসেবে তো প্রত্যেকেই যেহেতু আমরা মানুষ, সেহেতু যে মানুষকে ভালো লাগতো সে মানুষকে সাপোর্ট করতাম এরকম বিষয়ে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।